নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল আরডি কম্পিটিটিভ কোচিং ক্লাসেসে আপনাদের স্বাগত। আজকে আমাদের বিষয় ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির, আমাদের যে জেলাগুলি আছে, যে 23টি জেলা, তার সম্বন্ধে আমরা আজকে পড়ব। আর আজকে স্টাডি উইথ মি সিরিজের পার্ট টু আমরা স্টার্ট করি। আমাদের আজকের বিষয় দেখে নেওয়া যাক। আচ্ছা, ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল। প্রথমে দেখবো ডিস্ট্রিক্ট, তারপর লিখবো যে কবে ফর্মেশন হয়েছিল, এস্টাবলিশ ইয়ার। আচ্ছা, হেডকোয়ার্টার, এরিয়া, লিটারেসি রেট আর সাব ডিভিশন বা মহকুমা। আচ্ছা, প্রথমে চলে আসি দার্জিলিংয়ে। ফর্মেশন হয়েছিল বা এস্টাবলিশড হয়েছিল 1947 সালে। হেডকোয়ার্টার দার্জিলিং, এরিয়া 2105 স্কোয়ার কিলোমিটার, লিটারেসি রেট 79.56%, সাব ডিভিশন 3, দার্জিলিং, কার্সিয়াং অ্যান্ড শিলিগুড়ি। নেক্সট কুচবিহার, ফর্মেশন ইয়ার বা এস্টাবলিশমেন্ট ইয়ার 1950, হেডকোয়ার্টার কুচবিহার, এরিয়া 3387 স্কোয়ার কিলোমিটার, লিটারেসি রেট 75.49%, আর সাব ডিভিশন হচ্ছে 5টা, কুচবিহার, দিনহাটা, মাথাভাঙা, তুফানগঞ্জ আর মেখলিগঞ্জ। আচ্ছা, এভাবে দেখে নেব যে আমাদের বাকি দিকগুলো আমি সেগুলো আর ডিসকাস করছি না, কারণ সময় নষ্ট হবে। আপনারা দেখে নিন এবং স্ক্রিনশট করে নিন, আপনারা পড়তে থাকুন। আচ্ছা, দেখে নিন। প্রথমে জলপাইগুড়ি আছে, জলপাইগুড়ি এরিয়া দেখুন এবং তার বাকিগুলো দেখে নিন, বাকি যে ডিসক্রিপশনগুলো। তারপর হচ্ছে আলিপুরদুয়ার, ফর্মেশন হচ্ছে ডেট 25 জুন 2014। আচ্ছা, আর এর লিটারেসি রেটটা নেই, কারণ হচ্ছে 2011 সেন্সাসের পর তো এর এটা পাওয়া যাবে, মানে এর তথ্যটা, লিটারেসি রেটটা। সো এইগুলো আনঅ্যাভেলেবেল, যেগুলো নতুন ফর্মেশন হয়েছে তার এগুলো লিটারেসি রেটগুলো আনঅ্যাভেলেবেল, ফলে এগুলো আমি পরে অ্যাড করতে পারবো 2021 সেন্সাসের পর। দেখে নিন 5টা সাব ডিভিশন কী কী আছে। নেক্সট দেখুন, একটু দূরে করে নিন, তাহলে আপনাদের সুবিধা হবে পড়তে। তা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির পার্ট খুবই ইম্পর্টেন্ট, এগুলো লাগে, বিশেষ করে ফর্মেশন ইয়ারগুলো আর হেডকোয়ার্টারগুলো। আচ্ছা দেখুন, মালদা, সাউথ দিনাজপুর আছে, মালদা আছে, তারপর হচ্ছে মুর্শিদাবাদ, বীরভূম, ওয়েস্ট বর্ধমান, তারপর হচ্ছে ইস্ট বর্ধমান বা পূর্ব বর্ধমান। 2017 ফর্মেশন ইয়ার, বাকি সব দেখে নিন ডিটেলসগুলো। আচ্ছা, নেক্সট আসবো বাঁকুড়াতে। বাঁকুড়া 3টে সাব ডিভিশন, বাঁকুড়া, বিষ্ণুপুর আর খাতড়া। আচ্ছা, তারপর পুরুলিয়া, তারপর হচ্ছে, আচ্ছা পুরুলিয়া 3টে সাব ডিভিশন, সেটা হচ্ছে পুরুলিয়া পূর্ব, পুরুলিয়া পশ্চিম আর রঘুনাথপুর। আচ্ছা, ঝাড়গ্রাম, ফর্মেশন ইয়ারটা ইম্পর্টেন্ট, যেহেতু নিউলি ফর্মড ডিস্ট্রিক্ট, 4th এপ্রিল 2017। আর ঝাড়গ্রাম হচ্ছে তার হেডকোয়ার্টার, আর তারপর হচ্ছে দুটো, আর এই লিটারেসি রেটটা আনঅ্যাভেলেবেল। আচ্ছা, তারপর হচ্ছে ঝাড়গ্রামে দুটো সাব ডিভিশন, ঝাড়গ্রাম 1 অ্যান্ড ঝাড়গ্রাম 2। তারপর পশ্চিম মেদিনীপুর তো দেওয়াই আছে, 3টে ডিভিশন, মেদিনীপুর, খড়গপুর আর ঘাটাল। পূর্ব মেদিনীপুরে 2002 ফর্মেশন হয়েছে তমলুক, তার হচ্ছে হেডকোয়ার্টার। আর শিক্ষারার সবচেয়ে বেশি 87.66, 4টে সাব ডিভিশন আছে, সেটা হচ্ছে তমলুক, হলদিয়া, এগরা, কাঁথি। তারপর হাওড়া, হাওড়া আর উলুবেড়িয়া হচ্ছে তার সাব ডিভিশন। আচ্ছা, হুগলি হচ্ছে, তারপর হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা। আচ্ছা, দক্ষিণ চব্বিশ পরগনা হেডকোয়ার্টার হচ্ছে আলিপুর, আর সবচেয়ে বড় ডিস্ট্রিক্ট 9960 স্কোয়ার কিলোমিটার, এক্সকিউজ মি, 78.57% তার শিক্ষার হার। 5টা সাব ডিভিশন, বারুইপুর, ক্যানিং, ডায়মন্ড হারবার, কাকদ্বীপ আর আলিপুর। আচ্ছা, এবার হচ্ছে উত্তর চব্বিশ পরগনা, দেখে নিন 5টা সাব ডিভিশন আছে পরপর। এরপর নদিয়া, তারপর হচ্ছে কলকাতা।
এই হলো আজকে আমাদের ডিস্ট্রিক্ট সম্বন্ধে, এটা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির পার্ট, এগুলো আপনারা নোট ডাউন করে রাখুন। আর এইরকম আরও ভালো ভালো ইনফর্মেটিভ জিনিস পেতে কাইন্ডলি আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। আমি খুব রিপিটেডলি ভিডিওগুলো আপলোড করছি, যেহেতু প্রিলিমস খুব সামনেই আর ক্লার্কশিপও সামনে, এরকম ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি সম্বন্ধেও মানে আমি ভিডিও আপলোড করতে থাকছি। এটা হলো ফার্স্ট যে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির ভিডিও, তারপরে আরও আছে যেমন ট্রাইবাল নিয়ে বলবো, তারপর এসসি এসটি পপুলেশন নিয়ে, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি নিয়ে অনেকগুলো ভিডিও আসতে চলেছে। তো দয়া করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং দেখতে থাকুন আমার চ্যানেল। যদি ভালো লাগে তো আপনারা লাইক করতে ভুলবেন না ভিডিওটি। নমস্কার।